হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কতগুলো জিনিসের শর্ট ফর্ম যেই শর্ট ফর্মগুলো আমরা পরিচিত ভীষণভাবে কিন্তু তাদের এক একটা বড়ো ফর্ম রয়েছে তো আমরা সেই শর্ট ফর্মের বড় ফর্মগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে প্রথমে যেটা রয়েছে দেখো বিয়ে বিয়ের পুরো কথা কি ব্যাচেলার অফ আর্টস ওকে পরের যেটা রয়েছে দেখো বিবিএ বিবি এর পুরো কথা কী ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান ওকে তারপরে রয়েছে বিকম বিকমের পুরো কথা হচ্ছে ব্যাচেলার অফ কমার্স তারপরে রয়েছে বিসিএ বিসিএর এর পুরো কথা হচ্ছে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান তারপরে রয়েছে বিডিএস বিডিএসের পুরো কথা হচ্ছে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি তারপরে হচ্ছে বিএড বিএডের পুরো কথা হচ্ছে ব্যাচেলার অফ এডুকেশান তারপরে হচ্ছে বি এ এম এস পুরো কথা হচ্ছে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি তারপরে রয়েছে এ এন এম এ এন এম এর পুরো কথা হচ্ছে অক্সুলিয়ারি নার্স মিট ওয়াইফেরি 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 তাহলে এ এন এম এর পুরো কথা কি অক্সুলারি নার্স মিট ওয়াইফেরি ওকে তারপরে রয়েছে বিই বিএর বিই এর পুরো কথা হচ্ছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং তারপরে রয়েছে বিটেক বিটেকের পুরো কথা হচ্ছে ব্যাচেলার অফ টেকনোলজি তারপরে রয়েছে সিএ সিএ এর পুরো কথা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট চার্টারেড অ্যাকাউন্ট তারপরে রয়েছে সিএটি সিএটি এর পুরো কথা হচ্ছে কোমন অ্যাডমিশন টেস্ট ওকে তারপরে রয়েছে সিসিসি কোর্স অন কম্পিউটার কনসেপ্ট তারপরে রয়েছে ডিসিএ ডিসি এর পুরো কথা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তারপরে রয়েছে নেক্সট এল এল বি বি এর পুরো কথা হচ্ছে ব্যাচেলার অব লস তারপর হচ্ছে এল এল এম এল এর এল এল এর পুরো কথা হচ্ছে মাস্টার অফ লজ লজ তারপর রয়েছে ইসিই ইসিই এর পুরো কথা হচ্ছে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং তারপর জেই এটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান এটা হচ্ছে একটা এন্ট্রান্স এক্সাম যেটা জয়েন্টের মাধ্যমে বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হওয়া যায় সেই জেই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান এম বিবিএস এম পুরো কথা কি এম বিবিএসের পুরো কথা হচ্ছে ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি পরের যেটা রয়েছে দেখো বি লিপ বা বিএলআইবি এর পুরো কথা হচ্ছে ব্যাচেলার অফ লাইব্রেরি তারপরে রয়েছে এম লিপ অর্থাৎ এম এল আই বি এর পুরো কথা হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি তারপর হচ্ছে বি ফার্ম বি ফার্মের পুরো কথা হচ্ছে ব্যাচেলার অফ ফার্মেসি তারপর হচ্ছে এম ফার্মা এম ফার্মার পুরো কথা হচ্ছে মাস্টার অফ ফার্মেসি তারপরে হচ্ছে এমডিএস এমডিএস এর পুরো কথা হচ্ছে মাস্টার অফ ডেন্টাল সার্জারি তারপর হচ্ছে বিআর্চ এর পুরো কথা হচ্ছে ব্যাচেলার অফ আর্কিটেকচার তারপর বিপিএড বিপিএডের পুরো কথা হচ্ছে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন তারপর হচ্ছে এম এড এম পুরো কথা হচ্ছে মাস্টার অফ এডুকেশন তারপর হচ্ছে এমসিএ এমসি এর পুরো কথা হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে এমডি এমডি এর পুরো কথা হচ্ছে ডক্টর অফ মেডিসিন তারপর নেট এনডবল ইটি নেটের পুরো নেটের পুরো কথা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট তারপর হচ্ছে এনইটি এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট তারপর পিজিডিসি এর পুরো কথা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তারপর পিজিডিএম পোস্ট গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট তারপরে রয়েছে বিএইচ এর পুরো কথা হচ্ছে ব্যাচেলার হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তারপর বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স বিএসসিএজি ব্যাচেলার অফ সায়েন্স ইন এগ্রিকালচার এমএসসি মাস্টার অফ সায়েন্স এমএসসিএজি মাস্টার অফ সায়েন্স ইন এগ্রিকালচার ডিএসসি ডক্টর অফ সায়েন্স এম ফিল মাস্টার অফ ফিলোজফি পিএইচডি পিএইচডি এর পুরো কথা হচ্ছে ডক্টর অফ ফিলোজফি টি ইটি টেট টেটের পুরো কথা হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট তারপর হচ্ছে আইআইটি এর পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তারপরে হচ্ছে আইটিআই আইটিআই এর পুরো কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তারপর হচ্ছে বিটিসি পুরো কথা হচ্ছে বেস বেশি বেসিক টিচিং কোর্স এন ডি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি সিটেট সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট তারপর এমআরচ মাস্টার অফ আর্কিটেকচার তারপর এমপিএড অর্থাৎ মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশান বিপিএড ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশান আর এমপিএড মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশান আর ডিলিট অর্থাৎ ডক্টর অফ লিটারেচার তো বন্ধুরা আজকে আমি এই গুরুত্বপূর্ণ শর্ট ফর্ম এবং তাদের ফুল ফর্ম নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং সবসিসে বলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দাও যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো থ্যাংক ইউ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য